এই আহাজারি এক সন্তান হারা মায়ের সন্তানকে হারিয়ে হাসপাতালের বারান্দায় এভাবেই বুক চাবড়িয়ে চাবড়িয়ে কাঁদছিলেন তিনি নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের ইব্রাহিম হোসেন ফরিদের পাঁচ মাসের শিশু সন্তানকে নিয়ে গত দুই অক্টোবর হাসপাতালের নতুন ভবনে শিশু ওয়ার্ডে ভর্তি হয়ে শিশু সন্তান মুছাকে নিয়ে হাসপাতালে থাকেন শিশুটির মা বৃষ্টি ও দাদি এ সময় অপরিচিত এক নারী তাদের সঙ্গে সক্ষতা গড়ে তোলেন আজ বিকেল তিনটায় শিশুটির দাদি হাসপাতালের নিচে ওষুধ নিতে গেলে শিশুটির মা ওই অপরিচিত নারীর কাছে শিশু মোশাকে রেখে বাথরুমে যান বাথরুম থেকে ফিরে এসে ওই নারী ও শিশু কাউকে দেখতে পান না এ সময় শিশুটির দাদি ফিরে আসলে কারো কাছে সন্তান না থাকায় কান্না ও হইচই শুরু হয় গেটের ওখানে ওই আসি ওই মহিলা অগ্নি কুলোর জিনিস বাচ্চা নিয়ে এই গেটের সামনে দিয়ে ঘুরে আবার ওখানে গেছিল যাই আমাকে বললো যে পেননি নিয়ে আসো একটা বাচ্চা কিনতে দিয়ে বেরাবো বলল বললো আমি পেন নিয়ে যায় আসে দেখেছি ওই মহিলা ওখানে স্নেহিক বাচ্চা নিয়ে পাঁচ মিনিট হয়নি আমি গেছি পেননিতে নিতে তারপর দিন আর বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে

এতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে সিসিটিভির ফুটেজ দেখে শিশু চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন নওগাঁ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার মুক্তার হোসেন জানান সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি বোরখা বোরখাপড়ার নারী হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে রিক্সা যোগে হাসপাতালের বাইরে চলে যায় এ বিষয়টি থানায় জানানো হয়েছে শিশুটিকে সন্ধানের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি মুসা নামে এক রুগী পাঁচ মাস বয়স শিশু ওয়ার্ডে ভর্তি ছিল তার মা আজকে তাকে নিয়ে হাসপাতালে বেড়াচ্ছিল বেড়ানোর এক পর্যায়ে আউটডোরের টিকিট ঘরের দিকে যায় এবং সেখানে এক মহিলার সাথে তার পরিচয় হয় মহিলা সে বাচ্চাকে কোলে নিয়ে একসাথে ঘোরাঘুরি করে তারপরে এক পর্যায়ে সেই মহিলা রুগীর মায়ের সাথে সভ্যতা গড়ে তোলে তারপর কৌশলে সেই মহিলা রুগীর মাকে বলে যে আপনি ওয়ার্ড থেকে রুগীর জন্য একটা কাপড় নিয়ে আসে কাপড় নিয়ে আসলে যখন মহিলা রুগীর মা কাপড় নিতে ওয়ার্ডে আসে এই সুযোগে সেই মহিলা বোরকা পরিহিত মহিলা শিশু কিনে চলে যায় চলে যায় এবং রুগীর মা কাপড় নিয়ে এসে যখন আউটডোরে এসে দেখে যে খুঁজাখুঁজি করে পায় না তখন কান্নাকাটি করে তারপরে বিষয়টা সবাইকে জানায় হ্যাঁ ততক্ষণে সারা হাসপাতাল খুঁজে সেই মহিলাকে আর পাওয়া যায় এই বিষয়ে কোন হ্যাঁ এই পরিপ্রেক্ষিতে আমরা পুলিশকে জানাইছি পুলিশ আসলো পুলিশ এসে আমাদের যে ভিডিও ফুটেজ এখান থেকে দেখলো সে মহিলাকে মহিলার ছবি দেখলো এবং মহিলা কোন টমটমে চলে গেছে কোথায় যে নামছে এই এইটুকুই এখান থেকে উদ্ধার করা গেছে তারপরে বাকিটা পুলিশ করছে